ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে ব্রিটেনকে কি পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে তা নিয়ে বিতর্ক তো আছেই এর সাথে নতুন করে যোগ হয়েছে এটি কখন করা হবে ব্রিটেন বলছে চূড়ান্ত চুক্তির এটি পরে পরিশোধ করা হবে যদিও ইইউ বলছে এটি করতে হবে আলোচনায় বসার আগেই বিস্তারিত ডেস্ক রিপোর্টে ব্রেক্সিট প্রক্রিয়ার অংশ হিসেবে ব্রিটেনের কাছ থেকে ষাট বিলিয়ন ইউরো চাই ইউরোপীয় ইউনিয়ন যদিও এই অর্থ পরিশোধের বিষয়টি আলোচনার টেবিলে সমাধান করতে চাই ব্রিটেন

october and december to finalise this so-called first phase and to start our negotiations on, on our future relations with the uk. should we brexit Bill বিচ্ছেদের পর ব্রিটেনে বসবাসকারী বত্রিশ লাখ ইউর নাগরিকের অধিকার এবং ইউতে বসবাসকারী প্রায় দশ লাখ ব্রিটিশ নাগরিকের ভবিষ্যৎ এবং আয়ারল্যান্ডের সীমানা সমস্যা নিয়েও অনর অবস্থানে দুই পক্ষ এমন অবস্থায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাতাশ দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দেন শীর্ষ বৈঠকে যার শুরুতেই ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে কিছুটা আশাও জাগান nobody need be concerned for the current budget plan that they would have to either pay in more or receive less as a result of the uk leaving and that we will honour uh, the commitments that we have made during our membership. now there has to be detailed work on those commitments. as david davis has said, we're going through them line by line and we'll continue to go through them line by line and the british taxpayer wouldn't expect its government to do anything else. <laughs> তারা বলছেন ব্রিটেন আর্থিক বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব না নিয়ে আসলে আলোচনা আর এগুবে না আমরা এখনো অর্ধেক কাজও শেষ করতে পারিনি আমাদের অনেক কাজ করতে হবে এবং সেটি ঠান্ডা মাথায় যুক্তরাজ্যের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু তা মোটেও যথেষ্ট নয় আশা করি ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনায় অনেক দূর এগিয়ে যেতে পারব আমরা কিন্তু এটি নির্ভর করছে যুক্তরাজ্য প্রথম ধাপের গুরুত্বপূর্ণ বিষয়ে কতটা এগিয়েছে তার উপর আর এখানে আর্থিক বিষয়টি সমাধান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন পাল্টাপাল্টিতে গুজব ছড়িয়েছে ব্রিটেন কোনো ধরনের চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারে এমন অভিযোগ অস্বীকার করলেও ইউর পাওনা চূড়ান্ত চুক্তির আগে দিতে অস্বীকৃতি জানিয়েছে ব্রিটেন যদিও ব্রিটিশ মন্ত্রী আশাবাদী এর মাঝেও ডিসেম্বরে দ্বিতীয় দফার আলোচনায় সমস্যার জট খুলবে শাহাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন